এবার তৃণমূল নেতার দাদাগিরি ফের প্রকাশ্যে, ফের অভিযোগ উঠছে এবার তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ। তোলার টাকা না পেয়ে এক বেসরকারি বিএড কলেজের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল এবার বোথাবাড়ি বিধানসভার সংখ্যালঘু সেলের তৃণমূল কংগ্রেস নেতা নাসির আহমেদ ওরফে ভাস্করের বিরুদ্ধে। যদিও পুলিশের হস্তক্ষেপে তালা ভেঙে তৃণমূল নেতার হাত থেকে দখল মুক্ত করা হয় বিএড কলেজ, কিন্তু লাগাতার হুমকির জেরে আতঙ্কিত বিএড কলেজ কর্তৃপক্ষ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরাতন মালদা জেলায়। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। অভিযুক্ত নেতার খোঁজে তল্লাশি চলছে। ঠিক কি অভিযোগ রয়েছে শুনুন। তৃণমূল কংগ্রেসের যে অবস্থান, যে কোনো জায়গাতে গিয়ে হুমকি দিয়ে প্রতিষ্ঠান, কলকারখানা, ইনকাম করার জায়গা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা, সেই ব্যবস্থা মালদাতে হয়েছে। মোথাবাড়ির নেতা এসে ওল মালদায় বিএড কলেজ বন্ধ করছে। এক তো সরকারের যে নীতি, সেই নীতি থেকে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ একবারে রসাতলে পাঠানো হয়েছে। যেখানে যেখানে প্রাইভেট কলেজ আছে, কিছু পড়াশোনার ব্যবস্থা হচ্ছে প্রাইভেট স্কুলে, সেখানেও বর্তমান শাসক দলের নেতারা গিয়ে তোলাবাজি এমন হুমকি দিচ্ছে যাতে করে সেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সমস্ত কিছু ঘটা করে মমতা ব্যানার্জি সাংবাদিকদের সামনে বলছেন, কিন্তু তার কোনো কাজ, কোনো কাজের লক্ষণ নিজ অব্দি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মানছেন না। পশ্চিমবঙ্গের মানুষ যতদিন পর্যন্ত এই সরকারকে রাখবে, এই সরকারের নেতৃত্বকে রাখবে, ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের শ্রেষ্ঠতম রাজ্যে গিয়ে পর্যবসিত হবে। এবং পথে আমাকে গাড়ি নিয়ে ধাওয়া করেছিল কিছু লোক নিয়ে, পারেনি। আমি ভাবলাম যে বোধহয় এটা এরকমই তেমন কোনো সিরিয়াস ম্যাটার নয়, কিন্তু তারপরেও দেখলাম রিপিটেডলি আর একদিন হলো। হওয়ার পরে ওটা বুধবার, সম্ভবত বুধবারের দিন, তারপর শুক্রবারে, গত শুক্রবারে 5 তারিখ, সম্ভবত 5 তারিখে আমি স্কুল থেকে বাড়ি যাই। বাড়ি যাওয়ার পর যথারীতি বাড়িতে আছি, হঠাৎ করে আমার ফ্ল্যাটে গিয়ে ধাওয়া করে 10-11 জন লোক। টাকা দিতে হবে সে নাসির আহমেদ এবং ওর লোক, আশপাশ থেকে যে সমস্ত আমাদের প্রতিবেশী মেয়েরা আছে কয়েকজন বেরিয়ে আসে। ওরা দেখলো যে বিষয়টা তো খুব বাজে অবস্থা, এরকম করে এতজন লোক তো ফ্ল্যাটে ঢুকতে পারে না অ্যাপার্টমেন্ট একটা। গার্ড বারণ করেছিল, বলছে না না এসব ঢুকা, তারপরে ওরা জোর করে ঢুকেছে। ওরা আমাকে ওখান থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, আমার ফ্যামিলিকে অপহরণ করার চেষ্টা করেছে। দিয়ে ওরা যখন দেখলো যে না এরকম কিছু করা যাচ্ছে না, এতজন লোক সব জমা হয়ে গেল, তারপর ওরা ওখান থেকে চলে যায়। পরক্ষণেই শুনতে পাই যে কলেজে গিয়ে এসে ভাঙচুর করেছে, তার আগেই ভাঙচুর করেছে। ভাঙচুর করে তালা, হ্যান্ডেল, যত কিছু ছিল সমস্ত কিছুকে চুরমার করে দিয়ে নিজেদের একটা তালা, দুটো তালা লাগিয়ে গেছে। হ্যাঁ, যার প্রমাণ পুলিশের কাছে, আমাদের কাছে ফুটেজও আছে। এইভাবে যদি একটা পরিচয় দিয়ে তৃণমূল সেলের কেউ এত টাকায় করে, আমরা সাধারণ মানুষ পাবো কোথায়? আমরা তো 50,000 টাকা দেখিনি এইভাবে, যে 50 লক্ষ টাকা আমরা ওইভাবে দেখিনি। 50 লক্ষ টাকা আমরা পাবো কোথায় দিতে হবে? না দিলে আমরা কি বেঁচে থাকা আমাদের অধিকার নেই সাধারণ মানুষ হিসাবে? মুখ্যমন্ত্রীর চেয়ারে, প্রশাসকের চেয়ারে বসে তিনি ইতিমধ্যেই বার্তা দিয়েছেন করাপশনের সাথে কোনো রকম আপোষ তৃণমূল কংগ্রেসের নেই। আপনারা লক্ষ্য করে দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স, করাপশনের সাথে জিরো টলারেন্সের বার্তা ইতিমধ্যে দিয়েছেন। কে কত বড় নেতা সেদিকে লক্ষ্য রাখার কোনো প্রয়োজন নেই। আমাদের মালদা জেলায় পুলিশ অত্যন্ত অ্যাক্টিভ, কোনো রকম করাপশনের খবর, কোনো রকম করাপশনের কোনো যদি ঘটনা ঘটে তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন হবে। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন।